শুনেছিলাম বৃন্দাবন যাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, চাইলেই সবাই যেতে পারে না বৃন্দাবন স্বয়ং রাধারানীর কৃপা ছাড়া। Hey guys, good morning, welcome back to my channel. আজকে আমাদের বৃন্দাবনের সেকেন্ড ডে আর আমরা এখন বেরোচ্ছি রেডি হয়ে। তো আমাদেরও সেরকম বৃন্দাবন যাওয়ার কোনো প্রি প্ল্যানিং ছিল না, হঠাৎ করে জেঠুর সাথে বাবার কথা হয় যে আমাদের হরিদ্বার যাওয়ার জন্য। তো সেই মতন কথা হতে হতে দাদা বলে তো বৃন্দাবনটা একবার চলে যাও, ওইদিন যখন যাচ্ছ তখন বৃন্দাবনটা একদম করে নাও ট্যুরের সাথে। তো সেইভাবে হঠাৎ করেই আমাদের যাওয়ার প্ল্যানিং হয় বৃন্দাবন। বৃন্দাবনে আমরা মাত্র দুদিনই থাকতে পেরেছি, কারণ আমাদের একসাথে অনেকগুলো ট্যুর হয়ে গেছিল, ওই কারণে আমরা দুদিনের বেশি বৃন্দাবনে থাকতে পারিনি। যেটা বৃন্দাবনে হয়তো এক মাস থেকেও সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখে কমপ্লিট করা যায় না, তো আমরা সেখানে মাত্র দুদিনই থাকতে পেরেছিলাম বৃন্দাবনে। তো প্রথম দিন আমরা পৌঁছালাম মথুরাতে 3:30 সময়। আমাদের বৃন্দাবনে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে 4:30 হয়ে গেছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে প্রথমে সেদিনকে বেরিয়ে গেছিলাম বাঁকে বিহারী দর্শনের জন্য। তো সেদিনকে আমরা শুধুমাত্র দুটো মন্দিরই দর্শন করতে পেরেছি, বাঁকে বিহারী মন্দির, তারপর সন্ধ্যাবেলা আমরা গেছিলাম প্রেম মন্দির, কারণ সন্ধ্যাবেলা প্রেম মন্দিরটা দেখার মতো পুরো লাইটিং হয়ে থাকে। তো আমরা সেদিন সন্ধ্যাবেলা গেছিলাম প্রেম মন্দির, ব্যাস তারপর সেখানে খাওয়া দাওয়া করে আবার হোটেলে ফিরে গেছিলাম। টোটোটা যে বার করেছিল ফার্স্ট, তা কত না চারিদিকে ছড়িয়ে গেছে গোটা ইন্ডিয়াতে টোটোটা চলছে। দ্বিতীয় দিন আমরা সকাল থেকে পুরো দিনটা ঘুরেছি বৃন্দাবনে, সারাদিন আমরা বাইরে ঘুরেছি। আর আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম, যে টোটো কাকু আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছিল। আর আমরা যে আশ্রমটাতে ছিলাম, মাধব ধাম আশ্রমটায় ছিলাম, সেখান থেকে স্পটগুলো মোটামুটি 1.5 কিলোমিটারের মধ্যে, তো আমরা একদম মিডিল পজিশনে ছিলাম। বৃন্দাবনের সমস্ত মন্দির দুপুর 1টার পর বন্ধ হয়ে যায়, 1টা থেকে 4টা পর্যন্ত সব মন্দির বন্ধ থাকে, আর নিধিবন তো সন্ধ্যের পর সম্পূর্ণ বন্ধ থাকে। ওখান থেকে সকালবেলা আমরা প্রথমে গেছিলাম শিশ মহল, তারপর ওখান থেকে গেলাম কেসি ঘাট, সেখানে গিয়ে আমি বোটে চেপেছিলাম, যেটা আমার অনেক দিনের শখ ছিল, কিন্তু আমার বাবা কখনো চাপতে দেয়নি নদীতে বোটে। তো যমুনা নদীতে আমি প্রথম বোটিং করলাম, সেটাও আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, অনেক দিনের শখ আমার পূর্ণ হলো। তো অনেক অনেক জেদাজেদি করার পর বাবা পারমিশন দিয়েছিল চাপার জন্য।
তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম নিধিবন। তো যেহেতু বিকেল দিকে ওটা বন্ধ হয়ে যায়, আর টোটো কাকুটা আমাদের বলেছিল তোমরা একদিকটা থেকে কমপ্লিট করো, তো প্রথমে যেগুলো এক সাইডে যেগুলো ছিল সেগুলো আমরা ফার্স্টে দেখে নিয়েছিলাম। তো নিধিবন এগুলো আমরা সকাল দিকে কমপ্লিট করে নিয়েছিলাম, আর দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা গেছিলাম অন্য সাইডে, যেটা আমরা হয়তো লোকেশনটা এক্সাক্ট জানি না। তো টোটো কাকু আমাদের সেভাবেই গাইড করেছিল আর খুব ভালো ঘুরিয়েছিল আমাদেরকে সারাদিন। তো আমরা সেখানে নিধিবন গেলাম, আর নিধিবন গিয়ে সত্যি মানে জানি না কি একটা অদ্ভুত, সেখানের মধ্যে একটা এনার্জি আছে যে সমস্ত কিছু মানে যে কোনো মানুষের মন সেখানে চেঞ্জ হয়ে যেতে পারে, এত সুন্দর একটা জায়গা। তো আমার দুদিন আমরা মাত্র বৃন্দাবনে থেকেছিলাম, তো সেই আকাঙ্ক্ষাটা থেকে গেছে আবার যাওয়ার জন্য, দুদিন আমরা সেভাবে ভালোভাবে ঘুরতে পারিনি। তো আর ওখানে গিয়ে মনে বারবার একটাই কথা ভাবছিলাম যে জানি না কী পূর্ণ করেছি, বা সত্যিই আমি এখানে আসার যোগ্য কি না, যে ভগবানের অশেষ কৃপা ছাড়া হয়তো এরকম একটা পবিত্র ভূমিতে আসা সম্ভব নয়। আর স্বয়ং শ্রীকৃষ্ণের জায়গা সেখানে, আজও শ্রীকৃষ্ণ সেখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সেখানে আসে, আর সেখানে যে তুলসী গাছগুলো আছে সেগুলো গোপীরূপে ওখানে সন্ধ্যাবেলায় নৃত্য করে। মোবাইল ছুপা লো দাদে। দুপুরবেলা আমরা এখানে জগন্নাথ ভোগ খেয়েছিলাম, তো এখানে 20 টাকার টোকেন দিয়ে পেট ভরে খাওয়ানো হয়, ডাল ভাত দুরকম সবজি রুটি সমস্ত কিছু দেওয়া হয়, দিনে রাতে দুবেলায় খাওয়ার ব্যবস্থা করা হয়, আর খাবারটাও খুব ভালো ছিল। আর সবথেকে আমার ভালো লেগেছে এখানে সিস্টেম, যে খাওয়ার পর নিজেদেরকে থালাটা ধুতে হয়, তো ধোয়ার সিস্টেমটাও খুব ভালো, আর খাওয়া দাওয়াটাও খুবই ভালো, প্রচুর লোক এখানে খাচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলায়ও বেরিয়েছিলাম অন্য দিকটা, যেটা ইস্কনের মন্দিরের সাইডে, সেখানে ইস্কন গেছিলাম। এখানে 9 নবগ্রহ যেগুলো পড়ি সেই নবগ্রহের এখানে মূর্তি রয়েছে। তারপর বিকেলবেলা আমরা ইস্কন গেলাম, ওখান থেকে কালিয়াদহ এইসবগুলো। আর ইস্কনে আমরা সেখানে খিচুড়ি ভোগ দিচ্ছিল, তো আমরা সেই ভোগও খেয়েছি। আর তারপর আমরা গেছিলাম মদনমোহন মন্দির, যেটা হচ্ছে বৃন্দাবনের সব থেকে পুরনো মন্দির যেটা বলে, তো সেখানেও আমরা ঘুরেছি। তো বৃন্দাবনের ভূমিটাই এরকম যে সবাই রাধা নামে মগ্ন, আর রাত ধরে পুরো বৃন্দাবন জুড়ে দলে দলে মানুষ এখানে পায়ে হেঁটে পরিক্রমা করছে, তো এটা দেখাও একটা বিশাল ভাগ্যের ব্যাপার। আর কেউ যদি তোমরা জিজ্ঞেস করো যে সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার আমি কোথায় যেতে চাই, তো আমি অবশ্যই বলবো বৃন্দাবন।
তো সব মিলে আমাদের জার্নিটা খুব ভালো ছিল। হঠাৎ করে বৃন্দাবনের প্ল্যানটা হয়ে গেল, ভগবানের অশেষ কৃপা যে আমরা সেখানে যেতে পেরেছি। তো ওভারঅল আমাদের জার্নিটা ভীষণ ভালো ছিল, আর চাইবো নেক্সট টাইম আবার বৃন্দাবনে যাবার, কারণ তো দুদিনে বৃন্দাবন কোনোভাবে কমপ্লিট করা সম্ভব নয়, কারণ তো হয়নি, আমাদের অনেক জায়গায় বাকি থেকে গেছে দেখার জন্য। তো আমরা মেন মেন যে স্পটগুলো আছে সেগুলোই আমরা শুধু যেতে পেরেছিলাম। তো আশা করছি নেক্সট টাইম যখন যাবো তখন মন ভরে আরও ঘুরবো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদেরকে সবাইকে বলবো যে সুযোগ পেলে অবশ্যই বৃন্দাবন একবার ঘুরে এসো, তোমাদের মন সত্যি ভালো হয়ে যাবে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।